আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে ব্লগটা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে আয়নের সুন্নতে খাতনা। তো এই তো আজকে আমরা গিয়েছিলাম আয়নের জন্য লুঙ্গি গামছা যা যা লাগে টুকটাক শপিং করার জন্য। তো আয়নের হচ্ছে কালকে শুক্রবার, তো কালকে হচ্ছে ওর সুন্নতে খাতনা মানে মুসলমানি করানো হবে। তো আয়ান অনেক লজ্জা পাচ্ছিল যে আম্মু এগুলো বলো না বলো না। তো বেচারা তো অনেকদিন যাবত টক জাতীয় খাবার বা ফুচকা এগুলো কিছু খেতে পারবে না, তো খেয়ে খাওয়াই নিলাম। তো এই তো অলরেডি হচ্ছে ওর কাজকর্ম করানো শেষ, ও বসে আছে এখন, আর বন্ধু বান্ধব আসছে ওর সাথে দেখা করার জন্য। এই আর আমিও ভিডিও নিচ্ছি বেচারার। বেচারা খুবই এমনিতেই তো শুকনা, প্রায় একটু সিক থাকে, কিছু খেতে পারে না, তার মধ্যে এই অবস্থা। তো ওর মামা হচ্ছে ওর বেস্ট একটা সাপোর্টার, ওই যে মামা পাশে আছে। তো জানি না আপাতত ঠিক আছে, পরে কি হবে সেটা আমি জানি না। তো বাসায় সেদিন আয়নের কাজিন, আয়নের ফুপু, দাদি সবাই ছিল, নানু ছিল, ওর মামা ছিল, সবাই ছিল, শুধু আমার ছোট বোনটা ছিল না যেহেতু ও অনেক দূরে থাকে। তো এই তো এরপরে হচ্ছে জর্দা টর্দা রান্না করব। আমার সেই দিন হচ্ছে দুইবার জর্দা হচ্ছে রান্না করা লাগছিল। তো এই তো ফার্স্ট টাইম এরকম দুষ্টামি করতেছিলাম, খাচ্ছিলাম নিজেরাও, কার কার বাসায় জর্দা দিব। আবার হচ্ছে পরের দিনও দুবার করে জর্দা রান্না করতে হয়েছিল যেহেতু অনেকেই বাকি ছিল। তো এই তো আমার হাতে জর্দা তো সবাই পছন্দ করে এখানে, কিন্তু আমি সেদিন হচ্ছে 4.5 কেজি বা 5 কেজির মতো জর্দা রান্না করেছিলাম। তো ফার্স্ট দিন এটা, তো এইগুলো আবার ডেকোরেট করছিলাম। এই দেখতেই পাচ্ছেন জর্দার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর আমি সবসময় যেটা করি জর্দাটাকে একটু স্পেশাল করার জন্য অল ইস্টার্ন ফ্রুটস ইউজ করি, যেটা দেখতেও একটু কালারফুল লাগে, খেতেও ভালো লাগে, দেখলেই তো শান্তি যে না জর্দাটা দেখতে খুব সুন্দর লাগছে। তো এই তো আর এটা হচ্ছে আমরা খাবো, তাই বোলের ভেতরে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ডে খাবে আর আমার ছোট ভাই দুজন মিলে। তো এরা হচ্ছে স্পেশালভাবে বলছিল যে আমাদেরকে একটু ডেকোরেট করে দাও, তো এই তো দিচ্ছিলাম। আর এইটা হচ্ছে আবার আমার নেক্সট ডে আমি হচ্ছে আবার 1.5 কেজির মতো চালের হচ্ছে জর্দা রান্না করেছিলাম, আরও কিছু বাসায় বাকি ছিল। তো এই তো প্রায় কাজকর্ম শেষ, আবার আমি আমার ক্যাম্পাসেও একটু জর্দা নিয়ে যাব, ম্যামদের জন্য নিয়ে যাব। তো এই হচ্ছে কথা। তো সব কাজ শেষ করে তারপর বের হয়ে যাব। তো সবার উদ্দেশ্যে যে কথাটা, আমার পেজের পাশেই থাকবেন, আমার সবগুলো ব্লগ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাভ লাইক রেট দিয়ে দিবেন, আর সেই সাথে আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আই হোপ আপনারাও ভালো থাকবেন, সেই দোয়াটাই করি সবসময়, সবাই যেন ভালো থাকে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি, আল্লাহ হাফিজ। আর বাই বাই দ্য ওয়ে, আপনাদের যদি জর্দাটা আমার ভালো লাগে তাহলে একটু কমেন্টসে জানাবেন যে আমার জর্দাটা কেমন হয়েছিল।